আরফার ময়দানে এক গুরুত্বপূর্ণ একটা এই যে এই ব্যক্তি হজ্জে বাইতুল্লাহ করলো সে কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য করলো না সে রিয়া সুমাতের জন্য করলো না এমন কি সে ব্যবসার উদ্দেশ্য গেল না সে পিকনিকের উদ্দেশ্য গেল না ভিক্ষা বৃত্তি করার জন্য গেল না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কিতাবে এসেছে যে এই লোকটা যখন আরফার ময়দানে যাবে এই আরফার ময়দান থেকে ফিরার আগেই আল্লাহ তাআলা তার ঈমানকে পরিপূর্ণতা দান করে দিবেন সুবহানাল্লাহ মানে অর্থাৎ এই আরফার ময়দানে যে পুষ্ট খাস খালেস নিয়তে খাঁটি অন্তরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য এই আরফার ময়দানে পৌঁছার পরপর তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল পূর্ণতা লাভ করল তার ঈমান কারণ সেই দিন আরফার দিন আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করেছেন আরফার দিন আল্লাহ তাআলা এই ইসলামকে মনোনীত করেছেন এই জন্য আরফার ময়দানের ফায় ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরফার তো অনেক ফজিলত হাদিসে অনেক কিছু আছে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন ইয়াউমিন আকসার মিন আই ইউতিকাল্লাহু ফীহি আবদাম মিনান নার মিন ইয়াউম আরাফাত ওয়া ইন্নাহু লায়াদ ওয়া ইন্নাহু লায়াদ লায়াদনু সুম্মা ইউবাহি বিহিম বিহিমুল মালায়েকাতা ফায়াকুলু মা আরাদা হাউলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন ইয়াউমিন আকসার মিন আই ইউতিকাল্লাহু ফীহি আবদা মিনান নার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরফার দিন ছাড়া মিন ইয়াউমি আরাফাতা আরফার দিন ছাড়া যত দিন আছে এই 12 মাসের ভিতরে এমন কোন দিন নাই যেই দিন আল্লাহ তাআলা এই পরিমাণ বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন গুনাহ মাফ করে দেন সেই দিনটা কোন দিন আরফার দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই দিন কোন দিন বলেন আরাফার দিন সেই দিনটা আরফার ময়দানে আল্লাহ তাআলা এই পরিমাণ বান্দাকে মাফ করেন কি এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নাহু লায়াদনু সেই দিন আল্লাহ তাআলা একবারে বান্দার কাছাকাছি চলে আসেন একবারে কাছে তার পাশে চলে আসেন এখন এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ কাছে চলে আসেন মানে মানে আল্লাহ ঘোরাঘুরি করেন নাকি এর অর্থ কি এবং হাদিসে এসেছে আরেক হাদিসে এসেছে আল্লাহ তাআলা সেই দিন প্রথম আকাশে চলে আসেন এর অর্থ কি অর্থ হলো আল্লাহ তাআলা সেই দিন তার রহমতের নজরকে বান্দার একবারে কাছে নিয়ে যান এই আরফার ময়দানে যারা অবস্থান করে তার রহমতের দৃষ্টি ক্ষমার দৃষ্টি মাগফিরাতের দৃষ্টিকে একদম বান্দার কাছে নিয়ে যান মানে বান্দার দিকে তাকিয়ে থাকেন বান্দা বলো কি চাও আজকে মাফ করে দেব সুবহানাল্লাহ এই আরফার দিন আল্লাহ তাআলা তার রহমত নিয়ে সরাসরি এদের দিকে নজর করেন সরাসরি তাকান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাহু লায়াদনু নিশ্চয় আল্লাহ তাআলা সেই দিন আরফার ময়দানে যারা অবস্থান করেছেন এদের কাছাকাছি চলে আসেন অর্থাৎ আল্লাহর রহমত এবং ক্ষমার রহমত ক্ষমা এবং রহমত দয়া মাগফিরাত যা আছে সবগুলি বান্দার দিকে যায় বান্দার দিকে আল্লাহ তাআলা নজর করেন ক্ষমার নজর রহমতের নজর মাগফিরাতের নজর জাহান্নাম থেকে মুক্তির নজর এই নজরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা এরপর আল্লাহ তাআলা তার যত ফেরেশতা আছে মুকাররাবিন যারা তার নৈকট্য আছে নিকটে আছে এদেরকে নিয়ে আল্লাহ তাআলা মজমা বসান সুবহানাল্লাহ আর আস্তে সুবহানাল্লাহ বলেন তাদেরকে নিয়ে আল্লাহ তাআলা মজমা বসান বৈঠক বসেন বৈঠক বসার পর আল্লাহ তাআলা গর্ব করেন অহংকার করেন এই ফেরেশতারা আমার বান্দা এই দেখো আমার বান্দা আমার জন্য কেমন পাগল এলোমেলো চুল পরনের কাপড় ময়লা ছয়লা পাগল লব্বাইক 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 বলতেছে আমার বান্দা আমার কাছে আসছে কত দূর থেকে এই মরুভূমিতে এই রোদের ভিতরে আমার বান্দা কষ্ট করে শুধু পাগল পারা সব বাড়িঘর ছাড়ছে সব ছাড়ছে শুধু দুইটা কাপড় পরে তারা আজকে আমার এখানে আসছে দেখছ আমার বান্দা আমার কত মহব্বত করে আমার বান্দা আমার কত ভালোবাসে এবার ফেরেশতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এ ফেরেশতারা ফায়াকুল আল্লাহ বলে মা আরাদা হাউলা ফেরেশতারা এরা কি চায় শোনো তো মারা যান নাই তো আপনারা নাকি জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলে ফেরেশতারা মান আরাদা হাউলা ফায়াকুল অতঃপর আল্লাহ এটা মুসলিম শরীফের হাদিস সহিহ হাদিস হাদা হাসান হাদিসুন হাসানুন সহিহ যে এখানে আছে মুসলিম শরীফের হাদিস এবং মিশকাত হাদিসতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবার আল্লাহ বলে ফেরেশতারা
দেখো তারা কি চায়, তো আল্লাহ জানে না, জানে কি না? এটা আল্লাহ কেন এই কথাটা বলেন যে তোমরা শোনো এরা কি চায়। তো ফেরেশতারা এই জন্য আরফার দিন ওই একা একা গুহার ভিতরে গাছের নিচে আলাদা হয়ে যাওয়া, একা একা গোপনে গোপনে নিজের যা প্রয়োজন আছে সব আল্লাহ তখন বলে আমি আজকে তারে সব দেব, সে যা চাবে সব দেব আজকে। দেখো সে কি চায়, দেখো সে কি চায়। তো ফেরেশতারা প্রত্যেকের আশা চাহাত যা আছে সবগুলি নিয়ে আল্লাহর সামনে হাজির হয়, অমুকে এটা চাইছে, অমুকে এটা চাইছে, অমুকে এটা চাইছে, আল্লাহকে তোমরা সাক্ষী থাকো দিয়ে দিলাম, তোমরা সাক্ষী থাকো দিয়ে দিলাম, আমার বান্দা যা চেয়েছে আজকে পাগলের বেশে আসছে, এই পাগলকে না দিলে সমস্যা, এই পাগলকে দিতে হবে, বহু দূর থেকে আসছে পাগল, দিয়ে দাও, আমি দিয়ে দিলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক হাদিসে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলে তোমরা আরো সাক্ষী থাকো, এখানে যতগুলি লোক আছে সবাইকে মাফ করে দিলাম। এবার ফেরেশতা বলে আল্লাহ এই লোকটা তো এলাকার ভিতরে পাপী হিসাবে সে সবার কাছে চিহ্নিত চিহ্নিত, এই লোকটা সে মদকুর এহেন হজে আসছে পাপী হিসাবে সবার কাছে চিহ্নিত, এই মহিলাটা সে পরকিয়া লিপ্ত এটা অনেকের কাছে চিহ্নিত, এই লোকটা সে গুসকুর সুৎকুর সবার কাছে চিহ্নিত, আল্লাহ এটা কেমন হইল? আল্লাহ বলে ফেরেশতারা সবাই রে মাফ, আমার মাফ কোনো বাক্যই হয় না, আম ঘোষণা মাফ করে দিলাম, গফারতুল্লাহুম আমি এদেরকে মাফ করে দিয়েছি, সুবহানাল্লাহ।